আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 4.5 মাস পর দেশে করোনায় মৃত্যুর সংখ্যা নামল 20-এর নিচে, মারা গেছে আরো 17 জন। করোনা থেকে সুস্থ হওয়ার পরও শারীরিক জটিলতায় অনেকে সক্ষমতা কমছে, পড়ে যাচ্ছে মাথার চুল। হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্ত বরিশালে ধর্ষণ মামলায় অভিযুক্ত 4 শিশু। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাচ্ছি বিস্তারিত। প্রায় 4.5 মাস পর আজ করোনা ভাইরাসের দৈনিক মৃত্যুর সংখ্যা 20-এর নিচে নামল। এর আগে গত 28 মে একদিনে 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সবশেষ 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 17 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,477 জনে। সবশেষ 24 ঘন্টায় 11,256টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,278 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.35%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,75,870 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,596 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,50,669 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 77.13%। মৃতদের মধ্যে 9 জন পুরুষ ও 8 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 12 জন, চট্টগ্রাম বিভাগে 1 জন, খুলনা বিভাগে 2 জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে 1 জন মারা গেছেন। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে 6 জন মারা গেছেন। এর মধ্যে বরিশালে করোনায় 2 জন আর উপসর্গ নিয়ে আরও 2 জনের মৃত্যু হয়। বরিশাল বিভাগের 5 জেলায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 19 জন। খুলনায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 1 জন মারা গেছে। খুলনায় 9 জন সহ বিভাগে 30 জন নতুন শনাক্ত হয়েছেন। করোনায় কুমিল্লায় 1 জনের মৃত্যু এবং নতুন 18 জন শনাক্ত হয়েছে। এদিকে করোনা থেকে সুস্থ হওয়ার পরও শারীরিক জটিলতা কাটছে না অনেকের। সক্ষমতা কমে যাওয়া, পিঠে বা কোমরে ব্যথা, অতিরিক্ত চুল পড়া সহ নানা রকম সমস্যায় তারা জর্জরিত। এছাড়াও মানসিক অবসাদে ভুগছেন কেউ কেউ। চিকিৎসকরা বলছেন কিছু নিয়ম মেনে চললে এগুলো থেকে দ্রুত সেরে ওঠা সম্ভব। হাবিবুর রহমান, অভির রিপোর্ট। ডাক্তার মিজনা মোস্তফা, বয়স 32, পুরো পরিবার সহ করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। 1.5 মাস হলো করোনা মুক্ত হয়েছেন, কিন্তু শরীরের প্রভাব এখনো কাটেনি। সারা বডিতে পেইন, স্পাইন পেইন, পায়ে পেইন, প্রচণ্ড পেইন, অসহ্য রকমের পেইন। পাটা জয়েন্টগুলো আমি মুভ করতে পারি না, শর্টনেস অফ ব্রিদিং হয়। তার মতো অনেকেই চিকিৎসা নিতে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট করোনা ইউনিটে, যাদের বেশিরভাগেরই বুকে ব্যথা, শ্বাসকষ্ট আর ফুসফুসের সমস্যা। নতুন করে কিডনি রোগেও আক্রান্ত হয়েছেন কেউ কেউ। বিশেষজ্ঞরা বলছেন অক্সিজেন লেভেল কমে যাওয়ায় এমন জটিলতায় ভুগছেন তারা। ডিপ্রেশন কাজ করছে, অনেক কিছু ভুলে যাচ্ছি, এগুলো করোনার পরবর্তীতে, আগে যেটা আমি এগুলো ফেস করি নাই আসলে। ভালোভাবে সুস্থ হয়ে যেতে 1-2 বছর লাগবে, এগুলি সমস্যা থাকবে, এরকম বলছে। তারা শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যে ইমিউন সিস্টেম, এটাতে তার একটা বিশাল প্রভাব আছে, যে কারণে কিছু চেঞ্জ হয়। ওই সময়টা তার যে একটা অভিজ্ঞতা, তার যে একটা এক্সপিরিয়েন্স, সেটাই তাকে বারবার মনে করা দিচ্ছে এবং এই ফেয়ার থেকে তার মধ্যে একটা অ্যাংজাইটি, একটা ডিপ্রেশন চলে আসছে। চিকিৎসকদের মতে করোনায় আক্রান্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় শরীরের প্রভাব পড়ছে। তীব্র জ্বর ও ভিটামিন ডি এর অভাবে অনেকের অতিরিক্ত চুলও পড়ছে। করোনার পুরো টাইমটাতেই হচ্ছে বাসায় বন্দি ছিলাম, মানে বাসা থেকে বের হওয়া হয় নাই। তো এরপরে হচ্ছে আমার হিউজ হেয়ার ফল হচ্ছিল। 15 থেকে 20 মিনিট দুপুর 12টার রোদে একটু এক্সপোজড হয়ে দাঁড়াতে পারে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেকটাই কমে যাবে। খাবারের মধ্যে আমি বলবো যে প্রাণীজ লিভার, যেগুলো মুরগির কলিজা, গরুর কলিজা, যাদের পক্ষে খাওয়া সম্ভব, সেটাও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেকটা কভার করবে। আপনার যে এই দুর্বলতা, আপনার যে এই বুক ধরফর করা, এগুলোর কারণটা অনুসন্ধান করার চেষ্টা করতে হবে এবং অবশ্যই চিকিৎসকের সঙ্গে ফলো আপে থাকতে হবে। করোনার মৃত্যু ঝুঁকিতে থাকাই মানসিক অবসাদ তৈরি হয়েছে অনেকের, তাই মনোবল চাঙ্গা রাখতে স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক কাজকর্মে ফেরার পরামর্শ বিশেষজ্ঞদের। হাবিবুর রহমান, ওফি, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পেল বরিশালে ধর্ষণ মামলায় অভিযুক্ত 4 শিশু।
বেসরকারি একটি টেলিভিশনে প্রচারিত খবর দেখে রাতে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। আদেশে যশোরের জেলা প্রশাসককে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ওই চার শিশুকে বৃহস্পতিবার রাতের মধ্যে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় বরিশালের সংশ্লিষ্ট জুডিশিয়াল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে রোববার সকাল 11:30 হাইকোর্ট বেঞ্চে সশরীরে হাজির থাকতে বলা হয়েছে। বুধবার বাকেরগঞ্জ থানায় 6 বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় এই চার শিশুকে গ্রেপ্তার করে পুলিশ। শিশুদেরকে আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েতুল্লাহ তাদেরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং মানববন্ধন অব্যাহত রয়েছে। জামালপুরে মানববন্ধন করেছে ছাত্র অধিকার পরিষদ। দুপুরে শহরের দয়াময়ী চত্বরে এ মানববন্ধন করা হয়। এ সময় প্রতিটি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মানববন্ধন ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে সামাজিক সংগঠন যাদুর শহর আশুগঞ্জের উদ্যোগে ও প্রতিবাদী যুব সমাজের আয়োজনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। নেত্রকোনায় পৃথক স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে গণসঙ্গীত ও বিক্ষোভ সমাবেশ এবং পরে নেত্রকোনা প্রেসক্লাব চত্বরে হিন্দু ছাত্র পরিষদ এবং যুব পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঠাকুরগাঁওয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। সকালে শহরের চৌরাস্তায় উদীচী শিল্পী গোষ্ঠী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এতে অংশ নেন। সারাদেশে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিবাদ সহ ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে হবিগঞ্জ জেলা বিএনপি। সকালে জেলার তিনকোনা পুকুর পাড়ের শিক্ষা অফিসের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। এ সময় হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইসলাম তরফদার তনু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিম, বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার আহমদুর রহমান আবদাল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে করা মামলা দুটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন নোয়াখালী জেলা ইউনিটের বিশেষ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলা দুটি তাদের কাছে দেয়া হয়েছে এবং তারা এ বিষয়ে কাজ শুরু করেছেন। এদিকে গৃহবধূ নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালী লক্ষ্মীপুর সড়কের বাংলা বাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে বিএনপি সহ বিভিন্ন সংগঠন। ধর্ষণ মামলা সম্পন্ন করতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশ দ্রুত চার্জশিট দেবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম ও খুলনা রেঞ্জের ডিআইজি ডক্টর খন্দকার মহিদউদ্দিন সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আইনে এই ধরনের অপরাধীদের কি হবে সেটা কিন্তু আইন কর্তৃক নির্ধারিত হয়েছে এবং সেটি পরবর্তী বিষয়টা সেই বিষয়টা নিয়ে পরিকল্পনা হচ্ছে আমাদের বিচার বিভাগ। তা আমরা আশা করব যে আমাদের যারা মাননীয় বিচারকবৃন্দ আছেন তারা এই যখন আমরা চার্জশিট দেব তাকে ধরে যথাযথ শাস্তি হয় সেই বিষয়টি তারা নিশ্চয়ই আমার দৃঢ় বিশ্বাস নিশ্চিত। দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে বেনাপোল বন্দর দিয়ে 1875 টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে, যার মূল্য 1,87,50,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 150 কোটি টাকা। প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে 10 মার্কিন ডলার। রপ্তানি করা প্রতিটি ইলিশের সাইজ 1 কেজি 200 গ্রাম। বৃহস্পতিবার সর্বশেষ চালানে 197 মেট্রিক টন ইলিশ ভারত যায়।
শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দফায় ১৩ জন রপ্তানিকারককে মোট ১,875 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে পাঠানোর অনুমতি দেয়। নাব্য সংকট ও প্রবল স্রোতে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে দীর্ঘদিন ধরে ফেরি সার্ভিস ব্যাহত হওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানবাহনের বাড়তি চাপ অব্যাহত রয়েছে। ফলে পাটুরিয়া ঘাটে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। পারাপারের অপেক্ষায় রয়েছে 300+ পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন। এতে দুর্ভোগে চালকসহ যাত্রীরা। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, এ নৌরুটে বর্তমানে 18 ফেরির মধ্যে 16 ফেরি চালু রয়েছে। ঝিনাইদহের মহেশপুর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুই ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। উপজেলার সীমান্তবর্তী কৃষ্ণপুর ও বেতবাড়িয়া থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী নিজ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় 500 বোতল ফেন্সিডিল। আটক রমজান আলী ও আরিফ হোসেন দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেন্সিডিল এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল বলে পুলিশ জানায়। মুজিব বর্ষ উপলক্ষে সিরাজগঞ্জে গণহত্যা অনুসন্ধান কমিটির উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদদের নামে শুরু হয়েছে কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ কর্মসূচি। সদর উপজেলার চুনিয়াহাটি দক্ষিণপাড়া প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী গোলাম রাব্বি। এ সময় গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম সহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। আলিপুর থেকে শেরপুর লঞ্চ ঘাট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকায় নৌকা বাইচ উপভোগ করতে কুশিয়ারা নদীর দুই তীরে কয়েক হাজার দর্শনার্থীর ভিড় জমে। খলিলপুর ইউনিয়নের হামরকোনা ব্রাহ্মণ গ্রাম যুব সমাজের আয়োজনে প্রতিযোগিতায় সিলেট বিভাগের 14 নৌকা অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মুজিব বর্ষ উপলক্ষে দেশের সর্বদক্ষিণের উপকূলীয় জেলা বরগুনায় বঙ্গবন্ধু নৌকা জাদুঘর স্থাপন করা হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাঙ্গণে এ জাদুঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বরিশাল বিভাগীয় কমিশনার ডক্টর অমিতাভ সরকার। বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লার পরিকল্পনা ও নির্দেশনায় এটি হবে দেশের প্রথম আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ নৌকা জাদুঘর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঝালকাঠিতে ফিরোজা আমু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে স্থানীয় তারুলি একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। সদর উপজেলার কেওড়া ইউনিয়নের সারেঙ্গল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে 5-4 গোলে পিপলিতা একাদশকে হারায়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির। কেওড়া ইউনিয়ন যুব সমাজ আয়োজিত সপ্তাহব্যাপী টুর্নামেন্টে 9টি দল অংশ নেয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।